Hello, so, good evening everyone. It's me Tasneem. Welcome to my, welcome to my channel and also welcome to Leah Casper's English and this is class play and nursery as well as this is batch four. We know today we'll uh, learn new things. So now I'm sharing uh, this slide. So first your task is you have to write it down. Okay, so take your pen and copy and write this conversation. And after writing, then you practice more and more.

ইউ পুরো কনভারসেশনটা আমাকে এখনই ক্লাসে বলতে হবে ঠিক আছে আব্দুর রহমান চেয়ার টেবিলে বসবো তোমার বসাটা হচ্ছে না চেয়ার টেবিলে বসবো অত বেশি মুভ করবে না ক্যামেরাটা একটা জায়গায় স্টিল করে রাখবো দেন তুমি যে লিখছো আমি যেন বুঝতে পারি ইউ আর রাইটিং সামারা লিখছো হ্যাঁ তাহলে থিঙ্ক করছো কেন নুসরাত লিখছো আর ইউ রাইটিং নুসরাত আমি কি জনে জনে সবাইকে বলবো আমি তো বলেই দিচ্ছি স্টার্ট রাইটিং এই যে বোঝাই যাচ্ছে আয়মান লেখা শুরু করেছে স্টিল নাও ফাতেমা ইজ রাইটিং ফাতেমা এখনো লিখছে না মিস ডান নুসরাত বললে ডান নো আগে লেখা না এখন লিখবো আবার এখন লিখতে হবে হ্যাঁ আগে লিখেছো খুব ভালো এখন লিখবে আরো ডিভিশন হয়ে যাচ্ছে দ্রুত লিখবো অনুসরণ জাস্ট এখান থেকে লিখবো জুইও হ্যাঁ বাজ ফাতেই আদাৰ্ছ লিখি যাব দৰ পা ড লুক হেয়াৰ এণ্ড দেয়াৰ মনোযোগ দিয়ে লিখ আব্দুর রহমান এত আরাম করে পড়লে হবে সোজা হয়ে বসবো এত হেলান দিয়ে বসা যাবে না সোজা হয়ে বসবো বসে সুন্দর করে লিখবো হম মোরসালিন আর ইউ রাইটিং মোরসালিন ওকে লিখে শুনলে মুখস্ত করে ফেলবে এখনই আমাকে পড়া দিবে রাইট নাও

তাহলে সেম ভাবে আরো কিছু কোশ্চেন লিখি ডু ইউ হ্যাভ আ পেন ডু ইউ হ্যাভ আ পেন্সিল ঠিক আছে এভাবে লিখে ফেলে না আব্দুর রহমান বলবো আব্দুর রহমান প্লিজ হ্যাভ এ ডল ইয়েস আই ডু হাউ মেনি ডল বলো হাউ মেনি

সামির মাহমুদ সাদ বলবে এখন আব্দুর রহমান আর ভালো করে শেখো হ্যাঁ বলো 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 প্রথম থেকে বলো স্ক্রিনশট নেওয়া হয়েছে বলো মা এই যে বলো তুমি তো পড়তে পারবা বলো আচ্ছা বলো তাই না

I have five. Do you have a doll? Yes. How I many dolls do you have? I, I have do. ten dolls. Ten wow. You yes, have a doll. Yes, I do. যাতে বসে আমরা এটাকে বারবার করে পড়ব কেউ যদি দেখি যে বসে চুপ করে বসে আছি তাকে আমি ক্লাস থেকে বের করে দেব আচ্ছা এবার কে বলবে হ্যান্ড রেজ করে বলো আচ্ছা তাহা বলো তাহা তাহার পরে সামারা বলবে ঠিক আছে ওকে তাহা ডু ইউ হ্যাড ডগস আই ডু হাম ইন ডগস ডু ইউ হ্যাড আই হ্যাভ ফাইভ ভেরি গুড থ্যাংক ইউ তাহা তাহার বলাটা অনেক ভালো ছিল ইউ গট ডিস আচ্ছা তারপর আরো কে কে যদি বলেছেন তাদের সবাইকে হার্স হ্যাঁ বলো তাহা বলো

Do you have a doll? Yes, I do. How many dolls? How many dolls do you have? Hmm. I I have five dolls. Wow! Wow! Wow, I have a lot of I have lot of doll Yes, I do. Yes, I do. Okay, now uh next Abdul Rahman parho. Abdul Rahman hmm? Do you have do you have a doll? Yes, I do. Have many dolls do you have? Do you have? I have five. Do you have a dog? Yes. How many dolls do you have? I have ten dolls. how wow you have a lot yes এখন দেখে দেখে পড়ছি ডিসকোয়ালিফাইড ওকে তাহলে ক্লাস থেকে বের করে দিই আমি কিন্তু বলেছে না দেখে বলার জন্য তুমি পড়া তুমি পড়তে পারো তুমি হচ্ছে এনার্জি দাও না ঠিক আছে সোজা হয়ে বসো চেয়ার টেবিল নাই সোজা হয়ে বসবো আমি তোমার থেকে না দেখে নিব এর মধ্যে তোমাকে আমি ছুটি দিব না I think you can do, but you can't practice properly. Now, uh, Mariam bolo After Mariam, then Adrita. Okay. Okay. আদ্রিতা আফটার দেন এর মধ্যে থেকে আমরা বাকিরা সবাই মিনিমাম এটাকে পাঁচ বার কনভার্সেশনটা করবো যাতে করে আমাদের মনে থাকে আমরা যেন প্র্যাকটিস করতে পারি হ্যাঁ আচ্ছা আদ্রিতা রায় সাহা হম Balo, do you have a doll? Do you have a doll? Yes, I do. Mm -hmm. How many dolls do you have? Five five. I have five. Three. Do you have a doll? Yes. I do. I do. Do you have a doll? I have ten dolls. Wow. You have a lot. Yes, I do. Okay. That's right. Now Mukit Bullman. Mukit start. Do you have a tall? Yes, I do. How many all. Do you have? I have five dollars. Do you have? Yes, I do. How many dolls? How how do you have? I have ten dolls. Wow, you have a lot. Yes, yes, I do. Thank you, I Bolbo, Aiman. After I'm on then hoche Orpavupe. We have only two students left, maybe. I'm on Bulbo. I'm on. I'm on. I'm on. Do you have a doll? Yes, Yes, I do. <laughs> do you have? I have five. Do you have a doll? I have ten dolls.

Now और बा बोल बाफ्टर और बा दें उस Do you have a doll? Yes, I do. How many dolls do you have? I have five. Do you have a doll? Yes, I do. How many dolls do you have? I have. मेरे सामान कोई Wow, you have a doll. বলবো রহমান যদি হয়ে থাকে আমরা মুখটা ক্লোজ করে রেখেছে কেন ইউ রেখেছি তাতে করে আমাকে সুন্দর করে পড়া দিতে পারবে হ্যাঁ

how many dolls do, do you have? I, I, I have five. Do you do you have a doll? Yes. Yes, yeah, I know that. I have ten dolls. Wow, you have a lot.

হাত সরাও সামনে থেকে হাত সরাবো হ্যাঁ দেখে বলছে হবে না নিবো না আমরা এই পড়া নিচ্ছি না মোরসালিন অনেক চালাক তাই না সে মোরসালিন চালাকি ও হচ্ছে এইভাবে বলছে এটা করা যাবে না তো আমাদেরকে মোরসালিন পড়া দেয়নি

চিলড্রেন আচ্ছা তাহলে একটু সাউন্ড বন্ধ করে দিই সাউন্ড দিও না এখন সেভেন চিলড্রেন আমরা একটা তথ্য পেলাম এই পিকচারের মধ্যে কয়েকজন চিলড্রেন আছে সেভেন সাতজন আছে তাহলে কোনো কিছু আমরা যখন সেন্টেন্স শুরু করব কোথাও কিছু থাকলে টি এইচ ই আর ই দে ইজ অর দে আর ঠিক আছে যদি কোন সংখ্যা একটা হয় সেই ক্ষেত্রে আমরা বলবো দেয়ার ইজ মনোযোগ দিব যদি একটা হয় সেই ক্ষেত্রে দেয়ার ইজ যেরকম আমরা একটা বল দেখতে পাচ্ছি তাহলে আমরা কি বলতে পারি দেয়ার ইজ আ বল ইন দিস পিকচার দেয়ার ইজ আ বল ইন দিস পিকচার এখন আমরা এখানে সাতজন ছেলে পাচ্ছি ইন দা আমি সাউন্ডটা একটু পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছি একটু সবাই শুনি তারপর আমি তোমাদেরকে লিখতে দিব আচ্ছা এবার তাহলে সাতজন খেয়াল করো তাহলে আমরা দেয়ার ইজ বলবো নাকি দেয়ার আর বলবো পরেরটা বলবো দেয়ার আর সাউন্ড এখন দিবে না দেয়ার আর তাহলে যেহেতু অনেকজন সেই ক্ষেত্রে আমরা দেয়ার আর বলবো তাহলে কিভাবে সেন্টেন্সটা বলতে পারি দেয়ার আর সেভেন চিলড্রেন ইন দিস পিকচার ইন দিস পিকচার ওকে তো দুইটা সেন্টেন্স পেয়ে গেলাম তারপর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপেল ট্রিজ তাই না দেয়ার আর মেনি অ্যাপেল ট্রিজ ইন দিস পিকচার সো হাউ মেনি বেঞ্চেস আমরা কিন্তু এখানে কয়টা বেঞ্চ দেখতে পাচ্ছি মিনিমাম একটা দুইটা দুইটা বেঞ্চ মোটামুটি দেখতে পাচ্ছি তাহলে কি বলবো দেয়ার আর টু বেঞ্চেস ইন দিস পিকচার তারপর আমরা আর কি দেখতে পাচ্ছি একটা বীম দেখতে পাচ্ছি there is a bin or there is a dustbin ঠিক আছে is দিয়ে আচ্ছা তারপর হচ্ছে একটা শেড দেখতে পাচ্ছি there is a shed আর কি দেখতে পাচ্ছি there is an aeroplane ঠিক আছে and we can say also aro আমরা বলতে পারি there are seven children they are playing different types of games and they are enjoying some children are playing football some are playing with aeroplanes some are jumping okay and uh, uh, they uh, we, uh, first of all I can see the, there is a boy he is wearing a green t-shirt with blue pants and he is wearing a cap. its color is purple and blue. He is laughing and another boy beside him uh, I can see uh, and another boy. চাইলে এরকম তাদের নিয়ে কথা বলতে আচ্ছা তাহলে এখন তোমাদেরকে আমি টাইম দিব দশ মিনিটে এই পিকচার সম্পর্কে যতটুকু লিখতে পারে ঠিক আছে স্পেলিং নিয়ে চিন্তা করতে না তোমার মাইন্ডে যেটা আসবে সেটাই লিখবো ওকে So take your pen and copy. এবং পিকচারটা নিয়ে লেখা শুরু করব। তাহলে এটা শুধু মাথায় রাখবো যদি একটা হয় সেখানে বলবো দেয়ার ইজ যদি মোর দেন ওয়ান হয় তাহলে বলবো দেয়ার আর এতটুকু মনে থাকলে হবে ও হারিস কে পড়া ধরি নেই হারিস তুমি পড়া দিবে হ্যাঁ হারিস আর মোরসালিন হচ্ছে পড়া দিয়ে যাবে আচ্ছা সো আচ্ছা আমাকে একটু দেখাও সবাই কি বুঝতে পেরেছি তাহলে পিকচার নিয়ে আমরা লিখবো লিখার পরে আমি শুনবো যে তোমরা কি কি লিখেছি হার ইজ ভেরি গুড আচ্ছা এখন এখানে আমরা স্পিকিং এর জন্য হিংক করছি স্পেলিং নিয়ে চিন্তা করতে হবে না বানান নিয়ে চিন্তা করতে হবে না তোমার যেটা মনে আসছে তুমি সেটাই বলো সেটাই লিখো ঠিক আছে সাউন্ড এখন দিবে না সবাই লেখা শুরু করো লিখো ভেরি গুড আনাম ইজ রাইটিং ইজ রাইটিং মুরসালিন লিখো মুকি লিখা শুরু করো পিকচার নিয়ে লিখবে তুমি যা দেখতে পাচ্ছ হোয়াট ক্যান ইউ সি ইউ জাস্ট আদ্রিতা লেখা শুরু কর আব্দুর রহমান অর্পা মারিয়াম স্টার্ট রাইটিং মারজানা স্টার্ট রাইটিং আব্দুর রহমান আর অর্পাকে ক্লাস থেকে বের করে দিব বিকজ দেয়ার ভিডিও ইজ অফ নুসরাত লেখা শুরু কর আনাম লেখা শুরু কর আয়মান Okay, I think done. So I request first of all, Anam. Anam Soundo. Anam. Okay. Yeah. What did you yeah. talk about this picture? Okay. Start. Anam can mute uh, Hey, madam. picture. There are seven there are seven children. Uh, there, there is a one ball. There are two wrench. There are nine apples. There are eleven fish. Okay. Um, then, that's a good. In this picture, I'm right, Kurtapari. In this picture, a picture, what can you see?

Okay, more selling In this sister I saw I see seven, seven students seven students play football.

Listen, everyone. Well, I can see a picture. There are many children. They are playing in the park. Some children playing with an airplane, some children playing with a ball, and some children are jumping and they're enjoying very much. And behind them, I can see two benches. People can sit here. And there are many trees in this picture. And some trees are full of apples. apple Okay. And there is a shade. People can sit here and also they can sit here and, go and can gossip here. In front of the shade, I can see a bin. And people can throw trash in it. Moela filter philtepane.

মারিমের পরে আদ্রিতা বলবে জুতো আমরা শুনতে পাচ্ছি না আচ্ছা তাহলে আমরা টাইম নষ্ট করবো না আমরা শুনতে না না বুঝতে পারছি ওকে তাহলে দেখি লিখেছে কপি ওকে ঠিক আছে তাহলে আমরা আরেকটু প্র্যাকটিস করব যেটা হচ্ছে একটা বই ওপেন করছি এটা হচ্ছে গ্রামার ছাড়া এটা কি বইটা দেখিয়েছিলাম তোমাদেরকে দিস বুক ইজ দিস ওয়ান আচ্ছা মেবি বলেছিলাম এই বইটা থেকে আমরা এখন থেকে প্র্যাকটিস করবো আমাদের একটা বই চলে আসছে তো তোমরা চাইলে বইটা কালেক্ট করতে পারো কারণ এখান থেকে আমরা পড়বো স্পিকিং এর জন্য এই বইটা আমরা এখান থেকে পড়বো ঠিক আছে এবং এই বইটা আমরা যদি পেতে চাই আমরা অফিসে কথা বলতে পারি এখন যদি তোমরা অর্ডার দাও তাহলে সেই ক্ষেত্রে কোনো কুরিয়ারস আর মানে পে করতে হবে না শুধু বইয়ের মূল্যটা দিলেই হবে আহ মেবি থ্রি নাইনটি ঠিক আছে তারপরে অফিসে একটু কথা বলে নেবে আচ্ছা তাহলে এই বইটা আমি ওপেন করলাম সবাই একটু খেয়াল করো যে আমরা কি পড়ছি এটা স্পেশালি সবাই মা বাবাও পড়তে পারবে হ্যাঁ স্পিকিং এটা এইখান থেকে এমন যে গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না মা বাবারাও প্র্যাকটিস করতে পারবে বড় ভাই বড় বোন সবাই প্র্যাকটিস করতে পারবে একদম ছোট থেকে বড় সবার জন্য এই বই আচ্ছা এটা হচ্ছে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ তো প্রথমে আমরা যদি বলি কারোর সাথে দেখা হয় আমরা কি বলতে পারি আমরা তো প্রথমে অবশ্যই যেই যার ধর্ম সেই গ্রিটিংসটা বলি যেরকম আমরা মুসলিম আমরা বলি হ্যালো আসসালামু আলাইকুম তাই না আসসালামু আলাইকুম এটা দিই তারপরে আমরা বলতে পারি হাই হ্যালো হাউ আর ইউ হাউ আর ইউ ডুইং হোয়াটসঅ্যাপ তাহলে আমার সাথে সবাই পাঁচবার প্র্যাকটিস করবে দেখে দেখে হাই বলো হ্যালো হাউ আর ইউ How are you doing? What's up? Again, hi, hello, how are you? How are you doing? What's up? এখন এই পাঁচটাই কি ব্যবহার করব যে কোনো একটা আমরা ব্যবহার করব কিন্তু আমরা পাঁচ ওয়ে ফাইভ ওয়েজ আমরা শিখে নিলাম ঠিক আছে তাহলে খেয়াল করো হাই হ্যালো হাউ আর ইউ হাউ আর ইউ ডুইং হোয়াটসঅ্যাপ এই দুটুকু আমি এখন সবার থেকে পড়া নিলে ছুটি দিয়ে দিব ঠিক আছে

তুমি তোমার বড় কাউকে তুমি তোমার টিচারকে দেখে বলতে পারো না যে হ্যালো মিস হোয়াটসঅ্যাপ বলা যাবে নো ইস ইনফরমাল তুমি তোমার ফ্রেন্ড বা ছোট যারা জুনিয়র যারা তাদের সাথে বলতে পারো হাউ আর ইউ ডুইং অর হোয়াটসঅ্যাপ আর বাকি সবগুলো তুমি ইউজ করতে পারো সবার সাথে হাই হ্যালো হাউ আর ইউ হাউ আর ইউ ডুইং হোয়াটসঅ্যাপ ঠিক আছে তাহলে লিখে ফেলো লিখে আমাকে না দেখে বলতে হবে দ্রুত লিখবো এবং যার লেখা শেষ হবে যে আগে পড়া দিবে তার ছুটি লিখে হ্যান্ড রাইস করবে যে মিস আমার ডান আমার পড়াটা নেন হয়ে গিয়েছে সো হাই হ্যালো হাউ আর ইউ ডুইং হাউ হাও আর ইউ হোয়াটসঅ্যাপ ওকে অল অফ ইউ ডান শো ইউর কপি কপিটা দেখাবো সবাই আচ্ছা ওকে নাও অল অফ ইউ ক্লোজ ইউর কপি কপিটা বন্ধ করবো সবাই পড়া শেষ না দেখে বলতে হবে হ্যাঁ হাই হ্যালো হাউ আর ইউ হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ ডুইং দেখবো কে কত ফার্স্ট বলতে পারে এবার আমি সাউন্ড দিয়ে দিচ্ছি কেউ বলবে না কোনো সাউন্ড দিবে না আমি বলে দিচ্ছি মার্জানা বলো মার্জানা ফার্স্ট

এটা ফ্রেন্ডদেরকে বলা যাবে হ্যাঁ স্কুলে যে নিজের ফ্রেন্ড কে বলবে হ্যালো দোস হোয়াটসঅ্যাপ এটা বলা যাবে ওকে তারপর হচ্ছে হারিশ বলবে থ্যাংক ইউ মুকিত হারিশ

ভেরি গুড বাসায় সারাক্ষণ প্র্যাকটিস করবো মার সাথে প্র্যাকটিস করবো মাকে আবার বলবো আয়মান বলো আয়মান

থেমে থেমে গেলে কিন্তু আমি মিস এর ঘুম লেগে যাচ্ছি হাই হ্যালো হোয়াটসঅ্যাপ তারপর আর কি পুরাটা বলতে হবে তো এখন না পড়তে পারে এই যে এভাবে আমি পাঠাই দিব জাপানিস এই যেটা পাঠাই দিব তোমার বাসায় হ্যাঁ যে আমার আর বাসায় আমি কোনটা পাঠা দিব জানো ওই যে কি বলবো চলে যেতে একটা ভয়ের কি হচ্ছে হ্যাঁ তাহা বলো এবার তাহা বলো তাহা 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 বলো থ্যাংক ইউ তার নেটে খুবই প্রবলেম ভয়ানক প্রবলেম আনাম বলবে এবার আনাম আনাম কিন্তু আমরা কিন্তু একটু ফরমালি বলবো তাই না এবার যদি বলি হায় হেলো তো ভয়ে আর বাসাই আসবে না মনে হচ্ছে বকা দিচ্ছিলাম তাই না তাই না আনাম ওকে হ্যাঁ আচ্ছা আনা মানে অনেক পড়েছে এই জন্য ফার্স্ট ফার্স্ট বলেছে থ্যাংক ইউ তাহলে আমরা কিন্তু এখন থেকে বইটাও প্র্যাকটিস করব এই যে কনভার্সেশন বইটাতে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে সো আমি আশা করি তোমাদের সবার হাতে হাতে এরকম একটা বই দেখতে চাই তারপর সবাই যখন নিয়ে আসবে আমরা একটা ছবি তুলবো ওকে সো আমরা অফিসে আমরা কল করব ঠিক আছে যদি বইটা আমরা চাই সো আমাদের পড়া থাকবে যা পড়া ছিল সেটাই আমাদের রিভিশন থাকবে ঠিক আছে সো থ্যাংক ইউ This is all for today. Bye. And these are for you all of you. Bye. Bye. Assalamu alaikum. Wa As alaikum